শেষ পর্যন্ত হেরেই গেল বাংলাদেশ। এশিয়া কাপ থেকে সবার আগে বিদায় হলো টাইগাররা। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান কার ওপর ভরসা করবেন? তিনি যেন কারো ওপর আস্থা রাখতে পারলেন না। পিএস ইউনিট শুরুতে আশা দেখালেও শেষে এসে টালমাটাল, বিশেষ করে ইবাদত হোসেন। প্রথম দুই ওভারে দিলেন 13 রান, নিলেন 3 উইকেট, আর শেষের দুই ওভারে দিলেন প্রায় 40 রান। মূলত এখানেই হেরে গেল বাংলাদেশ। সাকিব চেষ্টা করছিলেন বটে, কিন্তু ভরসা করার মতো কাউকেই পেলেন না তিনি। শেষ পর্যন্ত নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারতে হলো বাংলাদেশকে।